বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি সামান্য উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে পরিণত হয়েছে নিম্নচাপে এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ঘূর্ণিঝড় আসার খবরে আতঙ্ক ছড়িয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পটুয়াখালী উপকূলে প্রত্যেকবারে তো ক্ষতিগ্রস্ত হয় ঝড় আসলে কোনোবারে তারা রিয়াই পায় না এই সাইক্লোন সেন্টারে আমরা থাকি ঝড় হলে আমাদের ভয় টাই লাগে খুব মনে হয় যেন আমরা আমাদের ঘর বাড়ি ভেঙে যাবে ঝড়ের কোনো পরিস্থিতি আমরা এখনো কারোর কাছে সহযোগিতা পাইনি মাইকিং টাইকিং হয়নি আমাদের এলাকায় এখানে ঝড় আসলে কোথায় যাব কোনো ঠিক ঠিকানা নেই বাচ্চা কাচ্চা ছোট বাড়িতে জলের কারণে অনেক অসুবিধা হতে পারে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিছুটা উত্তাল পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি বেড়েছে বাতাসের চাপ স্বাভাবিক জোয়ারের চেয়ে বেড়েছে নদ নদীর পানির উচ্চতা খুলনার উপকূলবর্তী মানুষের মাঝেও বাড়ছে ঘূর্ণিঝড়ের আতঙ্ক বিশাল ঘূর্ণিঝড়ে আসতেছে আমাকে ঘর বাড়ি ভেঙে যাবে ছাগল মাগল রয়েছে যেটা কোথায় তো আমাদের হয়তো পরিবার পরিজন নিয়ে অনেক কষ্ট ভোগ করতে হবে দ্বিতীয় কথা ঘর বাড়ি ভাঙে এদিকে বাগেরহাট সহ দেশের বিভিন্ন উপকূলবর্তী এলাকায় এখনও ঘূর্ণিঝড় বা নিম্নচাপের কোনো প্রভাব পড়েনি সকাল থেকেই বিরাজ করছে রৌদ্রোজ্জ্বল স্বাভাবিক আবহাওয়া aponopu news disk this tv